দুর্গাপুর এভিবি হাই স্কুলের দু হাজার একুশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে পাঠরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত ঘোষণা এত দ্বারা দু হাজার একুশ শিক্ষাবর্ষে আমাদের বিদ্যালয়ে পাঠরত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আগামী চার দশ দু হাজার একুশ বেলা এগারোটায় ছাত্রীদের এবং আগামী পাঁচ দশ দু হাজার একুশ বেলা এগারোটায় ছাত্রদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দেওয়া রেজিস্ট্রেশন ফর্ম ফিল করা হবে একটি কালো বল পয়েন্ট পেন অর্থাৎ ডট পেন ও নিম্নলিখিত জিনিসগুলি নিয়ে বিদ্যালয়ে এসে ওই ফর্ম ফিল করতে বলা হচ্ছে সমস্ত করোনা বিধি মেনে স্কুলে আসতে হবে কী কী আনতে হবে একটি এ ফোর সাইজের পাতায় ইংরেজি বড় হাতের হরপে জন্ম সার্টিফিকেটে যেমন আছে সেইভাবে নিজের নাম ক্লাস সেকশন রোল নাম্বার জন্ম তারিখ বাবার নাম মায়ের নাম অভিভাবকের নাম ঠিকানা মোবাইল নম্বর লিখে নিয়ে আসবে অভিভাবক হবেন বাবা অথবা মা জন্ম সার্টিফিকেটের জেরক সঙ্গে নিয়ে আসবে জন্ম সার্টিফিকেটের জেরক্সে যেন সব কিছু স্পষ্টভাবে বোঝা যায় নিজের দুটি সাদা কালো পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আসবে চল্লিশ টাকা করে রেজিস্ট্রেশন ফি নিয়ে আসবে একটি কালো বল পয়েন্ট পেড নিয়ে আসবে ওই দিনই তোমাদের আগের অ্যাক্টিভিটি টাস্কের উত্তরপত্র জমা নেওয়া হবে এবং পরবর্তী অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র দেওয়া হবে আমি ওই যে এ ফোর সাইজের পাতায় কী কী লিখে আনবে সেটা একবার দেখাচ্ছি ইউজ ক্যাপিটাল লেটারস অর্থাৎ ইংরাজি বড়ো হাতের হরপে লিখে নিয়ে আসবে ইংরাজি বড়ো হাতের হরপে প্রথমেই নাম লিখবে তারপরে ক্লাস ক্লাস তো নাইন নাইন লিখবে সবাই সেকশন রোল নাম্বার তারপরে সেকশান লিখবে রোল নাম্বার লিখবে তারপরে ডেট অফ বার্থ লিখবে তারপরে বাবার নাম লিখবে সব ইংরেজি বড়ো বড় হাতে লিখবে নেম অফ মাদার মায়ের নাম লিখবে নেম নেম অফ গার্জিয়ান অভিভাবকের নাম লিখবে অ্যাড্রেস ঠিকানা লিখবে এবং মোবাইল নাম্বার তারপরে মোবাইল নাম্বার লিখবে দিয়ে নিচে ফুল সিগনেচার উইথ ডেট এই সিগনেচারটা কিন্তু বড় হাতের হবে না এটা টানা হাতের হবে দিয়ে পাশে তারিখ দেবে বোঝা গেল। তাহলে এইভাবে তোমরা তৈরি হয়ে মেয়েরা চার তারিখে এবং ছেলেরা পাঁচ তারিখ এগারোটার সময় আসবে ঘন্টা দেড় থেকে ঘন্টা দুয়েক সময় নিয়ে আসবে কারণ অ্যাক্টিভিটি টাস্কের উত্তরপত্র জমা দেওয়া আছে আবার এদিকে ফর্ম ফিল আছে